একটা আয়োজন করেছি, আমার গরিব মানুষগুলো কিছু চাউল, তারপরে আলু আর এই সাবান টাবান দিয়ে এগুলো দিয়ে সহযোগিতা করেছি। আমরা জানি যে আমার গ্রামত অনেক গরিব মানুষই আছে, এগুলার আজকে অবস্থা খুব খারাপ, সেজন্য আমরা আজকে সাহায্যের জন্য আগে আসছি। আমরা যদি আজ আমার মতো আরও তো বিভিন্ন যেগুলো সমাজসেবী সংগঠন আছে বা সংস্থা আছে, যদি সবাই যদি আগে আসে, তার কারণ আমার তো সবার পক্ষে, আমার পক্ষে তো সম্ভব নয় যে সব মানুষকে সহযোগিতা করা। তো আমরা যতটা পারেছি এটা করেছি, তো সেই সাথে আমার এটাই আশা রাখিব যে অন্যান্য যেগুলো সমাজসেবী সংস্থা আছে সবাই যাতে এইভাবে যদি আমার গরিব মানুষগুলো যদি সহযোগিতা করে, তাহলে হয়তো কিছুটা আমার মানুষগুলার একটু খাদ্য সংকটটা একটু কমিবে। তো সবশেষে আমি এটাই কথা কম যে তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে করোনা মোকাবিলা পরিস্থিতির বা লকডাউন পরিস্থিতির, সবাই বাড়ির থাকেন, সাবান দিয়ে হাত ধোবেন, সরকারি যেটা গাইডলাইন আছে সেটা অবশ্যই পালন করিবেন। জরুর জলায় আর সময়